সেরা সেকেন্ড হ্যান্ড সোফা ফ্রিতে ভিতরে মিলল 28 লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়া। ভিকি ওমোদু নামে একা মহিলা তার নতুন বাড়ির জন্য অনলাইনে আসবাবপত্র খুঁজছিলেন। একটি ওয়েবসাইটে তিনি দুটি সোফা এবং একটি ইম্যাজিন চেয়ার দেখেছিলেন। ওয়েবসাইটে সেগুলো বিনামূল্যে পাওয়া যাচ্ছিল। অনলাইনে সেকেন্ড হ্যান্ড সোফা অর্ডার করলেন একা মহিলা, কিন্তু সোফা বাড়িতে পৌঁছানোর পর পরীক্ষা করে দেখতে গিয়ে ঘটে গেল অবাক করা ঘটনা। সোফার একটি কোশন থেকে প্রায় 28 লক্ষ টাকা পেলেন তিনি। ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। ভিকি ওমোদু নামে একা মহিলা তার নতুন বাড়ির জন্য অনলাইনে আসবাবপত্র খুঁজছিলেন। ওমোদু বলল, আমি ভেবেছিলাম এটি জাল, কিন্তু আমি ফোন করার সিদ্ধান্ত নিই। বিনামূল্যে আসবাব দেওয়ায় পরিবারটি জানিয়েছেন, সম্প্রতি তাদের এক ঘনিষ্ঠ বন্ধু মারা যান, এই কারণে তারা সবকিছু সরিয়ে দিচ্ছে। ওমোদু আরো বলেন, আমি সম্প্রতি একটি নতুন বাড়িতে এসেছি এবং এখানে খুব বেশি জিনিসপত্রের প্রয়োজন নেই। আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি সেই সোফা নিই, সোফা বাড়িতে পৌঁছলে সেটিকে পরীক্ষা করা শুরু করি, সেই সময় কুশনে কিছু পাই। ওমোদু বলেন, কিন্তু ভেবেছিলাম এটি একটি হিট প্যাড, কিন্তু যখন তিনি কুশনের চেন খোলেন তখন অবাক হয়ে যান। তাতে অনেকগুলো খাম ছিল যার মধ্যে হাজার হাজার ডলার নগদ ভরা। তাতে ছিল প্রায় 28 লক্ষ টাকা। ওমোদু বলেন, টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের আসবাবপত্র দিয়েছে, তাদের ফোন করে তা ফেরত দিয়ে দেন। তিনি বলেন, ঈশ্বর আমার এবং সন্তানদের প্রতি খুব সদয়, তারা সবাই ভালো আছে। আমার 3 নাতি-নাতনি আছে এবং কি চাইবো ঈশ্বরের কাছে। অন্যদিকে আসবাবপত্র দেওয়া পরিবার জানে না ওই মৃত ব্যক্তি কেন এত বিপুল পরিমাণ টাকা সোফার মধ্যে লুকিয়ে রেখেছে। টাকা ফেরত পাওয়ার পর ওই পরিবার ওমোদুকে ধন্যবাদ জানায় এবং প্রায় 2 লক্ষ টাকা দিয়ে দেয়।